নমস্কার, সহজ পাঠে সকলকে স্বাগত। তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি রেগুলেশন বিল 2021। প্রথমেই জানিয়ে রাখি, এটি এখনো পর্যন্ত বিল আকারে রয়েছে। আমরা জানি পার্লামেন্টের যে দুটো হাউস, লোকসভা অ্যান্ড রাজ্যসভা, দুটো হাউসের তরফ থেকে যে কোনো প্রস্তাব মন্ত্রীরা যখন ইন্ট্রোডিউস করে বা পার্লামেন্টের ফ্লোরে রাখে, সেটাকে বলা হয় বিল বা প্রস্তাব। সেটা একটা সার্টেন প্রসেসের মাধ্যমে, দুই যে হাউস রয়েছে দুটো হাউসের মধ্যে সমর্থনের মাধ্যমে ফাইনালি চলে যায় প্রেসিডেন্টের কাছে, এবং আমাদের রাষ্ট্রপতি যখন সেটাতে সমর্থন দেন বা অ্যাসেন্ট দেন, সিগনেচার করেন, সেই বিলটি হয়ে যায় অ্যাক্ট। তাহলে প্রথমেই বুঝতে পাচ্ছি, এই অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি রেগুলেশন এখনও পর্যন্ত কিন্তু বিল আকারে রয়েছে, কারণ সাম্প্রতিককালে পার্লামেন্টের শুধুমাত্র লোকসভার তরফ থেকে এটিকে বৈধতা দেওয়া হয়েছে বা সমর্থন করা হয়েছে। রাজ্যসভা কিন্তু এখনও এক্ষেত্রে কোনো রকম রেসপন্স করেনি। তো এই বিলটির নামটা শুনে আমরা এটা বুঝতে পাচ্ছি, এটি রিপ্রোডাকশন বা প্রজনন প্রক্রিয়ার সাথে জড়িত একটি বিল। এই বিলেতে অনেক বিষয় লক্ষ্য রাখা হয়েছে। তার মধ্যে প্রথমত বিলটির উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত দম্পতি যারা কিনা সন্তান প্রজননে অক্ষম, তাদেরকে সহায়তা করবে এই বিল। তো এই বিলটি কিভাবে সহায়তা করছে, তার জন্য নিশ্চয়ই কোনো মেডিকেল প্রসেস আছে, তার জন্য নিশ্চয়ই কোনো প্রসিডিওর রয়েছে বা কিছু গাইডলাইন আছে যেগুলোকে অবশ্যই কিন্তু মানতে হবে। তো প্রথমত আমাদের জানতে হবে IVF কাকে বলে, অর্থাৎ ইনভার্টো ফার্টিলাইজেশন প্রক্রিয়াটা কি। প্রথমত এটি জানিয়ে রাখি, একটি কৃত্রিম প্রক্রিয়া যার মাধ্যমে মেল যে স্পার্ম, ফিমেল এগ, এই দুটিকে একসাথে প্রজনন করানো হয় বা কৃত্রিম উপায়ে ল্যাবরেটরিতে কি করা হয়, এটাকে ফার্টিলাইজেশন করা হয়। তো ফার্টিলাইজেশনের পরে যেটা সফল হয়, যেটি সফল গ্যামেট, সেই সফল গ্যামেটকে কি করা হয়, মহিলার গর্ভাশয়ে পুশ করা হয়। একটি প্রসেসের মাধ্যমে এটিকে গর্ভাশয়ে নিক্ষেপ করা হয়, এবং তারপরে যেমন 9 মাস সময় নিয়ে, কিছু কিছু ক্ষেত্রে 10 মাস একজন মা তার সন্তানের জন্ম দেন, তার থেকে খানিকটা আলাদা পদ্ধতিতে, কারণ এক্ষেত্রে প্রথমেই বললাম কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, কিছু নিয়মকানুন মানতে হবে, এবং সর্বোপরি একজন ডাক্তারের পরামর্শ ভীষণভাবে প্রত্যেকটি পদক্ষেপে দরকার। কারণ আমরা প্রথমেই বলছি, স্বাভাবিক জন্মের ক্ষেত্রে যে শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে জন্ম দেন একজন নারী তার সন্তানের, এটি কিন্তু খানিকটা আলাদা। তো এক্ষেত্রে অবশ্যই সরকারি কিছু নির্দেশিকা আছে, ডাক্তারের পরামর্শ মানতে হবে এবং কিছু নিয়মকানুন আছে। পরবর্তী ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্যারোগেসি পদ্ধতিটি কি। এই যে ইনভার্টো ফার্টিলাইজেশন পদ্ধতি বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ এই টেকনোলজি, এক্ষেত্রে কিন্তু স্যারোগেসি বা স্যারোগেট মাদারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা বেশ কিছুদিন আগে কয়েকটি সিনেমাতে আমরা দেখেছি যে স্যারোগেসি মাদার, যেমন মিমি বলে একটি সাম্প্রতিককালে সিনেমা এসেছে, আমরা উইকি ডোনার হিসাবে একটি মুভি দেখেছি যেখানে কিনা দেখানো হয়েছে যে এই যে মেল স্পার্ম সেটাকে ডোনেট করা হচ্ছে, এবং এক্ষেত্রে ডোনেশনের জন্য ব্যাংক থাকে যেখানে কিনা মেডিকেল ব্যাংকে কি করা হয়, মেল স্পার্মকে স্টোর করে রেখে দেওয়া হয়। যে সমস্ত পরিবারে এই ধরনের সমস্যা তাদেরকে এটাকে দেওয়া হয়। অবশ্যই যে কিনা ডোনার তার অবশ্যই এক্ষেত্রে আমাদের সমর্থন লাগবে, তার অ্যাপ্রুভাল লাগবে, মেডিকেল সেকশন থেকে কিন্তু তার অ্যাপ্রুভালটা নেওয়া হয়। ওই স্যারোগেসি মাদারের ক্ষেত্রে তিনি হচ্ছেন এমন একজন মা যিনি কিনা স্বাভাবিক যে প্রক্রিয়ার মাধ্যমে একজন পুরুষ এবং একজন মহিলার যে মিলনের ফলে যে সন্তান জন্ম হয়, সেই পদ্ধতি ছাড়া মেল স্পার্ম এবং ফিমেল এগের প্রজনন প্রক্রিয়ার পরে যে গ্যামেটটি তৈরি হয় তার শরীরে তিনি ধারণ করেন, অর্থাৎ তার যে গর্ভাশয় তিনি সেটাকে ভাড়া দেন। ওই স্যারোগেসির ক্ষেত্রে কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখা প্রয়োজন, বয়সসীমা, শারীরিক তার কতটা সক্ষমতা রয়েছে, কারণ একজন সন্তান জন্ম দেওয়ার জন্য কিন্তু শারীরিক দিক থেকে তাকে সুস্থ হতে হবে, তাকে বিভিন্ন রকমের টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়, বিভিন্ন মেডিকেল প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হয়, এবং সর্বোপরি এটি দুভাবে হতে পারে। এক হচ্ছে
যেই পরিবারের এই ধরনের সমস্যা, তার পরিবারের কোনো সদস্য মহিলা যদি এগিয়ে আসেন, তিনি যদি এই স্যারোগেসি প্রসেসের মধ্যে দিয়ে আসেন তাহলে হতে পারে। অথবা কমার্শিয়াল পারপাসে কিছু মানুষজন থাকেন যারা কিনা নিজের গর্ভাশয় লিটারেলি ভাড়া দিয়ে থাকেন, অর্থাৎ যখন সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে ওই মহিলার কিন্তু সন্তানের প্রতি কোনো রকম দাবি থাকবে না। এক্ষেত্রে বয়সসীমার কথায় যদি আসি, একজন মহিলার বয়স হতে হবে 23 থেকে 50, একজন পুরুষের বয়স হতে হবে 26 থেকে 55 বছর। এর পাশাপাশি আমাদের যেটা বললাম, সরকারি নির্দেশিকা ন্যাশনাল রেজিস্ট্রি অফ ব্যাংক অ্যান্ড ক্লিনিকগুলো যেটা অল ওভার ইন্ডিয়াতে রয়েছে, যারা কিনা মূলত এই ধরনের প্রসেসে কাজ করে যাচ্ছে বিগত বছরগুলো ধরে, এবং এক্ষেত্রে এই যে মেল স্পার্ম এবং ফিমেল এগ এরা ব্যাংকের মধ্যে স্টোর রাখছে। অনেক ক্ষেত্রে আমরা সেলিব্রিটিদেরকেও দেখেছি যে এই ধরনের স্যারোগেসি প্রক্রিয়ার মাধ্যমে তারা সন্তান জন্ম দিয়েছেন, এবং অনেক ক্ষেত্রে নিজেদের শারীরিক ক্ষমতা বা নিজের একটা এজের এই সময় হয়তো আমার মনে হচ্ছে যে আমি এখন সন্তান ধারণ করব না, কয়েক বছর পরে, তাহলে কি হবে, তিনি যদি চান সেই মহিলা তার যে এক সেটাকে স্টোর করে রাখতে পারেন, ফ্রিজিং করে রাখতে পারেন ম্যাক্সিমাম 5 বছর। এবং যে সমস্ত সরকারি সেকশনে এই প্রসেসগুলো হয় তাদের সরকারি স্বীকৃতি থাকতে হবে, ন্যূনতম 5 বছরের রেজিস্ট্রেশন থাকতে হবে। যেই মহিলা স্যারোগেসি প্রসেসের মধ্যে দিয়ে যাবেন তাকে কিন্তু বিবাহিত হতে হবে, এই নির্দেশিকাও জারি করা হয়েছে। এবং সেটার একটা যথেষ্ট কারণ আছে যে বিবাহিতা মহিলা হলে এবং তার অন্তত যদি একজন সন্তান থাকে তাহলেই তিনি এই বিষয়টিতে এগিয়ে আসবেন, কারণ অনেকে না হলে এটাকে ব্যবসার আওতায় নিয়ে আসছে যে কিছুমাত্র টাকার বিনিময়ে আমি নিজের গর্ভাশয় ভাড়া দেব। আমরা জানি একজন মাকে এই যে 10টা মাস ধরে নানা রকম শারীরিক জটিলতার মধ্যে দিয়ে এগোতে হয়, বিভিন্ন রকমের তার শরীরে ইন্টারনালি অনেক রকম অর্গানের চেঞ্জেস আসে, এবং অবশ্যই আমাদের যে ইউটেরাস, মহিলাদের ইউটেরাস, সেটাতে কিন্তু অনেক রকম কমপ্লিকেশনস আসে, কারণ ওই ইউটেরাসের মধ্যেটি কিন্তু সন্তানটি জন্মায়, সন্তানটি সেখানে আস্তে 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 বেড়ে ওঠে। তো পরবর্তী পর্যায়ে সেটা স্বাভাবিক আকারে ফিরে আসা, শারীরিক বিভিন্ন রকমের সমস্যা, কেউ রক্তাল্পতায় ভোগেন, কেউ ডিপ্রেশনে ভোগেন, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তো এইগুলো থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় আসতে যে সময়সীমা লাগে, যারা কিনা কমার্শিয়াল পারপাসে এটাকে ব্যবসার আওতায় নিয়ে আসেন, তারা কি করছেন, কিছুদিন বাদে বাদেই এটাকে ব্যবহার করছেন। এবং অনেক সময় আমরা দেখেছি যে বহিরাগত যারা রয়েছেন, বিদেশি মানুষজন, তারাও কিন্তু ভারতবর্ষে এসে এই ধরনের চক্রের সাথে যুক্ত হচ্ছেন। তো সেই জন্যই নিষেধাজ্ঞাগুলো জারি করা হয়েছে, যাতে কিনা কারোর শারীরিক ক্ষতি না হয়, একটি সন্তান স্বাভাবিক একটি জীবন পায়, এবং সর্বোপরি যে সমস্ত দম্পতির এই ধরনের সমস্যা আছে তারাও একটা সুন্দর লাইফ পেতে পারে। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি সেকশন বা কিছু মানুষজনের কিছু সম্প্রদায়কে এর আওতার বাইরে রাখা হয়েছে শুধুমাত্র ভারতবর্ষে, যারা কিনা সেম সেক্স রিলেশনশিপে রয়েছেন, যারা লিভ ইন রিলেশনশিপে রয়েছেন, এবং সর্বোপরি একজন মেল পার্সন সিঙ্গেল ফাদার হিসাবে কিন্তু স্যারোগেসি প্রসেসে যেতে পারবেন না, মানে এই পদ্ধতিটি নিতে পারবেন না। কারণ কি, হতেই পারে বাচ্চাটির ভবিষ্যৎ নিয়ে পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন উঠলো, বা যারা লিভ ইন রয়েছেন তারা নিজেরাই সম্পর্কে রইল না, তখন কিন্তু বাচ্চাটির ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট সমস্যা সৃষ্টি হতে পারে। ঠিক আছে, তার পড়াশোনার ক্ষেত্রে, তার স্বাস্থ্যের ক্ষেত্রে, তার স্বাভাবিক যে চারিপাশের পরিবেশের ক্ষেত্রে সে কিন্তু খাপ খাওয়াতে পারবে না। তো এই কারণে নিষেধাজ্ঞা, যেটা যথেষ্ট পরিমাণে ক্রিটিসিজম ফেস করছে, কারণ বিভিন্ন বিদেশে কিন্তু, বিভিন্ন দেশে কিন্তু এটাকে বলা হয়েছে যে না, এটাও লিগালাইজ করা হয়েছে, কারণ একজন সমলিঙ্গের মানুষ যখন সম্পর্কে থাকেন তারাও চাইলে সন্তান চাইতে পারেন। তো ভারতবর্ষে এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কিন্তু আর কোনো কথা আমরা দেখতে পাচ্ছি না, এবং সর্বোপরি মনে রাখতে হবে এই অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি রেগুলেশন এখনো পর্যন্ত কিন্তু শুধুমাত্র বিল আকারেই রয়েছে, কারণ লোকসভার থেকেই কিন্তু এটা সমর্থন এসেছে, রাজ্যসভা থেকে আসেনি। তো আগামী দিনে এই সেকশনটা আদৌ অ্যাক্ট বা আইনে পরিণত হবে কিনা সেটা আমরা দেখব। ততক্ষণ সকলে ভালো থাকো, সুস্থ থাকো। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সহজ পাঠকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটিকে প্রেস করে নাও রেগুলার আপডেটের জন্য। ধন্যবাদ।